দেখছেন প্রবাসী বাংলাদেশ, সব সংকট কাটিয়ে অবশেষে খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। কর্মী পাঠানো নিয়ে রোববার দুদেশের মধ্যে সমঝোতা চুক্তি হতে পারে, তবে শ্রমবাজারটি টেকসই করতে অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণে রাখাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রবাসী কল্যাণমন্ত্রী জানিয়েছেন এবার কোনো সিন্ডিকেট থাকবে না, সব খাতেই কর্মী নেবে মালয়েশিয়া। আলমগীর হোসেনের রিপোর্ট। প্রায় 3.5 বছর পর আবারও চালু হতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। জয়েন্ট ওয়ার্কিং কমিটির কয়েক দফা আলোচনার পর ঠিক হয়েছে নীতিমালা, অনুমোদন দিয়েছে দুদেশের মন্ত্রিসভাও। রোববারই এ বিষয়ে সমঝোতা চুক্তি হতে পারে। সব রিক্রুটিং এজেন্সির জন্যই থাকছে সমান সুযোগ। আমরা যে এমওইউ স্বাক্ষর করতে যাচ্ছি, ইনশাআল্লাহ 18-19 তারিখে আমরা স্বাক্ষর করতে যাব। আগের সিস্টেম যেটা আছে ওটার কিন্তু কোনো বিষয় না। আমি কমিটেড ছিলাম রাইট ফ্রম দ্য বিগিনিং দ্যাট আমি এই সিন্ডিকেশনের ব্যাপারে আমি কিন্তু পক্ষপাতী না। তো দেখা যাক, আমরা এমওইউ সই করার পরে তো নেক্সট স্টেপ তো হবে মালয়েশিয়ান সাইডে, তারপর তো আমাদের আলাপ আলোচনা হবে কে কী প্রসেসে আসবে, কি আসবে না, কি হবে কি হবে না। মালয়েশিয়ার শ্রমবাজার চালুর খবরে খুশি জনশক্তি রপ্তানিকারকরা, বলছেন শ্রমবাজারটি টেকসই করতে অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে। মালয়েশিয়া কিন্তু আমাদের এই যে 20-30-40 জন করে কর্মী যায়, এখানে বাল্ক একটা কর্মী যায়, এবং আমাদের শ্রমবাজারের যে একটা স্থবিরতা করোনা প্যান্ডেমিকের সময় ছিল, সেই স্থবিরতা মালয়েশিয়ার শ্রমবাজার খুললে একদম পুরোপুরি আমরা কেটে যাবে। কর্মী যাওয়ার ক্ষেত্রে যত রকম সুরক্ষা দরকার সকল সুরক্ষা সেখানে করেই আমাদের এই মালয়েশিয়া এবং বাংলাদেশের জয়েন্ট ওয়ার্কিং বোর্ডের যে চুক্তি সেই চুক্তিটি হবে। শ্রমিকের স্বার্থকে প্রাধান্য দিয়ে অভিবাসী ব্যয় যাতে অন্তরকে নিয়ন্ত্রণের ভিতরে থাকে, যতবার এই মার্কেট বাজার উন্মুক্ত হয়েছে ততবারই বছর খেয়েছে শুধুমাত্র অভিবাসন ব্যয় বেশি থাকা থাকলে, অর্থাৎ 2-3 গুণ পর্যন্ত অভিবাসী ব্যয় বেশি দিয়ে লোক যেতে হচ্ছে, কমে যেতে হচ্ছে। অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে তদারকি টিম গঠনের দাবি জনশক্তি রপ্তানিকারকদের। প্রবাসী কল্যাণমন্ত্রী জানান কর্মীর ব্যয় অনেকটাই বহন করবে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান। কর্মী প্রতি খরচ কত হতে পারে তার ধারণা নেওয়া হবে। কোনো এজেন্সি নির্ধারিত সীমার বাইরে কর্মীর কাছ থেকে টাকা নিতে পারবে না। একটা অ্যাসেসমেন্ট করার জন্য আমি অলরেডি বলে দিয়েছি দ্যাট কস্ট কত পড়বে, কত পড়া উচিত। এটা হলো এমপ্লয়ার্স পে মডেল, মানে এমপ্লয়ার যে নেবে ওদের পেমেন্টের কথা আছে। আর আইএলওর সাথে যে বিভিন্ন কনভেনশনস আছে এই শ্রমিকদের ব্যাপারে, হ্যাঁ ওখানে কিন্তু কিছু কিছু ওদেরকে একটা দিক নির্দেশনা আছে। তো আমি চেষ্টা করবো ওই ওটার ভিতরে থাকতে। প্ল্যান্টেশন নির্মাণ সহ বিভিন্ন সেবা খাতে কর্মী নেবে মালয়েশিয়া। সমঝোতা চুক্তির মাধ্যমেই কর্মীর অধিকার ও স্বার্থ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। যে কোনো জায়গা কিন্তু ওরা নিতে রাজি আছে, আর ওদের প্রয়োজন আমি যেটা বুঝছি খুব বেশি, বিকজ ওনারাই বেশি তাড়াহুড়া করছে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।